ঘুম থেকে উঠে যখন জানালার কাছে এসে দাঁড়াই, তখনই সবার আগে এই ফুলগুলোর দিকে চোখ যায়। চোখ দুটো একেবারে ধাঁধিয়ে যায় ফুলগুলোর সৌন্দর্যতে। আর এতটা পরিমাণে শীত পড়েছে যে গাছের উপরে পাখিরাও উঠতে পারছে না শীতে। খুব খারাপ অবস্থা, বাইরের সূর্য মামার এখনও দেখা নাই। আর এজন্যই হচ্ছে বাইরে থেকে খাবার নিয়ে এসেছি। তো আমার ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম, আশা করছি ব্লগটা ভালো লাগবে। আর আমাদের শীতের আপডেট তো প্রতিদিনই দিয়ে থাকি, আপনারা কে কেমন আছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এতটা শীত পড়েছে বাইরে, আজকে মনে হয় না রোদ উঠবে। আর এই কারণে হচ্ছে ছেলের বাবা এখন পর্যন্ত বাসায় আছে। আর বাইরে যেহেতু কনকনে শীত আর রোদ নাই, তো ভাবলাম যে একটু স্ন্যাক্স আইটেম তৈরি করে দিই সবাইকে। তো এখানে হচ্ছে আমি একটা মুরগির বোনলেস চিকেন, যেটা হাড্ডি ছাড়া মাংস, বুকের অংশটা, তা নিয়েছি। আর নেয়ার পরে এখানে হচ্ছে আমি মাংসের যত ধরনের মশলা দিয়ে রান্না করি সেই মশলাটা দিলাম, প্লাস হাফ চামচের মতো দিয়েছি চাট মশলা, টেস্ট অনুযায়ী লবণ দিয়েছি, টমেটো সস দিয়েছি। আর এখানে হচ্ছে 2 টেবিল চামচ পরিমাণের কর্নফ্লাওয়ার দিয়ে এটা হচ্ছে আমি 15 থেকে 20 মিনিটের মতো রেস্টে রেখে দেবো। আর এটা এমন একটা স্ন্যাক্স আইটেম, এটা তৈরি করলে বাসার এমন ছোট থেকে বড় এমন কেউ নেই যে পছন্দ করবে না, অনায়াসে অনেক খেয়ে ফেলবেন এরকম একটা রেসিপি। আর অনেক চট জলদি রান্না করা যায়। আর এখন হচ্ছে এই চিকেনগুলো আমি একেবারে ডুবো তেলে ভাজবো। আর এটা অনেক দ্রুত ভাজা হয়ে যায় কারণ ম্যারিনেট করে যেহেতু রেখেছি। আর ফার্মের চিকেন তো আমরা সবাই জানি যে রান্না করতে টাইম লাগে না। তো যাই হোক, আমি প্রত্যেকটা চিকেন একেবারে তেলটা যখন ফুটে উঠেছে, মানে ভালোভাবে গরম হয়ে উঠেছে, তখনই হচ্ছে চিকেনগুলো দিয়ে দিয়েছি। আর আজকে হচ্ছে রান্নার ওই রকম তাড়া নাই দুপুরের, এই কারণেই আজকে একটু দুপুর দুপুর মানে কেবল 12টা বাজে, তো এই টাইমে একটু চটপটে কিছু খাবার তৈরি করতে ইচ্ছা হলো। আসলে আজকে ভেবেছি একটু বাইরে যাব। বাইরে যাব বলতে একেবারেই অপ্রত্যাশিত দাওয়াত, মানে আগে পরে কোনো প্ল্যান করা ছিল না, হঠাৎ করেই দাওয়াতটা এসেছে। তো এই কারণেই রেডি হয়েই বেরিয়ে গেলাম। আসলে সবসময় রান্না বান্না এটা সেটা কাজের উপরে থাকি, যদি কেউ হুটহাট করে দাওয়াত দিয়ে দেয় তখন ভীষণ ভালো লাগে, মানে রান্না করতে হবে না এই জিনিসটা খুবই ভালো লাগে। তো হঠাৎ করে বাইরে থেকে ফোন আসছে, মানে আমার মামা শ্বশুর বাড়ি থেকে ফোন আসছে যে আজকে আর রান্না করতে হবে না, তো তাদের বাড়িতেই খেতে হবে সন্ধ্যায় আর কি। তো এই কারণে তাড়াতাড়ি ঝটপট করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি মামা বাড়ির উদ্দেশ্যে। আর এসে তো দেখি বাড়িতে একেবারে এলাহি কাণ্ড। তো যাই হোক, এখানে সবাই মিলিত হয়েছে, তার একটা কারণ হচ্ছে আমাদের রিসেন্টলি আমার একটা দেবর একেবারেই ছোট, ওকে হচ্ছে খাতনা করানো হয়েছে। তো এটা আমাদের এখানকার নিয়ম না, তো খাতনা করানো হওয়ার পর নাকি ওর মামা বাড়ির থেকে অনেক ধরনের খাবার নিয়ে আসছে, সেটাকে বলে মোসাব্বার খাবার আর কি, মোসাব্বার বলে। তো বিভিন্ন ধরনের আইটেম সেই বাড়ি থেকে রান্না করে এই বাড়িতে নিয়ে আসছে। তো ওটা খাওয়ার জন্যই আমাদের হুট করে ডাকা সবাইকে, হুটহাট করে ডাকা। তো এই কারণে রেডি হয়ে বেরিয়ে পড়লাম আর চলে আসলাম। সবাইকে দেখে তো অনেক ভালো লাগছে। আসলে এমনিতেও আমি বাসায় সবসময় একা থাকি, আর কোথাও যাই যখন তখন অনেক মানুষজনের মিলন মেলা দেখতে অনেক ভালো লাগে, আর সব আত্মীয় স্বজন সবাইকে একসঙ্গে দেখতে খুবই ভালো লাগে, মনটাই ফ্রেশ হয়ে যায়,
অনেক সময় হয় না, ঘরে থাকতে থাকতে মনটা একেবারে মানে চুপসে আসে, যখন অনেক মানুষের মধ্যে যায়, অনেক আত্মীয় স্বজনের মধ্যে যায়, তখন মনটা একেবারে ফ্রেশ হয়ে যায়, প্রফুল্ল হয়ে যায়। আর এই তো দেখুন, এখানে হচ্ছে অনেক ধরনের খাবার আছে, মাছ মাংস বিভিন্ন ধরনের ভর্তা। তো এখানে তো শুধু একটা আইটেম, আর ডাইনিং টেবিলে রেখেছে অনেক ধরনের খাবার, আর সব খাবারগুলোই হচ্ছে তারা হচ্ছে নিজস্ব, নিজেদের হাতে রান্না করে এনেছে, কোনো বাবুর্চি না। আর আমি তো দেখে অবাক যে নিজেরা কিভাবে এত আয়োজন করে নিয়ে এসেছে। আর এটা হচ্ছে আমার মামি শাশুড়ির বাবার বাড়ি থেকে এই খাবারগুলো এসেছে, আর আমরা সবাই অনেক এক্সাইটেড, কারণ এই ধরনের অনুষ্ঠান আমরা এর আগে কেউই দেখিনি। তো এই কারণেই হচ্ছে মামা শ্বশুর হুট করে আর কি ফোন দিয়েছে, যেহেতু আনকমন একটা অনুষ্ঠান আমাদের সবাইকে দেখানোর জন্য। আমাদের গ্রাম বাংলায় অনেক প্রথাই আছে, যা আমরা কিন্তু কালের বিবর্তনে এবং অতিরিক্ত ব্যস্ত থাকার কারণে ভুলে যাই বা ভুলে গিয়েছি। তবে এমন অনেক মানুষ আছে যারা তাদের প্রথা, তাদের কালচার এগুলো ভুলেনি, আর আমাদেরও ভুলতে দেয় না। আর আমি তো ছোট থেকে এই পর্যন্ত এত বড় হয়েছি কখনোই এই ধরনের আয়োজন দেখিনি, তো আজকে বেশ ভালো লাগছে এত সুন্দর আয়োজন দেখে। আর এইরকম আমাদের মাদারীপুরের অনেক প্রথাই আছে গ্রাম বাংলায়, যা আমরা ওইভাবে জানিও না। আসলে আমাদের মাদারীপুরের গ্রামগুলোর কথা বলছি, এর বাইরে আমি ওইভাবে যাইও না আর তা জানিও না। আর আমি সবসময় চেষ্টা করি আমাদের মাদারীপুরের ছোট ছোট গ্রাম বাংলার যে সকল কালচারগুলো চালু আছে আপনাদের সামনে তুলে ধরতে। তো আজকের অনুষ্ঠানটা একেবারেই ইউনিক আমার কাছে, কারণ আমি এই সম্বন্ধে একেবারেই অপরিচিত। আর এদিকে হচ্ছে আমরা সবাই খাওয়া দাওয়ায় ব্যস্ত। আসলে এত সুন্দর লোভনীয় সব খাবার, দেখে কি অপেক্ষা করা যায় বলেন? তো খাবার খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নেব, কারণ এত লোভনীয় খাবার দেখে আমি আর ভিডিও কন্টিনিউ করতে পারছি না। তো আপনারা সবাই ভালো থাকবেন, আর আমার আজকের ব্লগটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু এই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো এই পর্যন্তই, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরিবারের প্রত্যেককে নিয়ে হাসি খুশি থাকবেন। আল্লাহ হাফেজ।